বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১৩০০ জন বাস করেন। ঘনবসতি কি শুধুই মানুষের মস্তিষ্ক কিংবা মেধার নয়? জনসংখ্যার বাহুল্যকে মেধাবী জাতি হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে প্রফেসর কায়কাবাদ স্যার আছেন মেধাবী বাংলাদেশ অনুষ্ঠানের সাথে। বাংলাদেশে এমন একটি সংস্কৃতির বিকাশ হোক যেখানে আমরা থিঙ্কিং মাইন্ড তৈরি করতে পারি। মস্তিষ্কের অনুশীলনী হলো চিন্তা করা। আমাদের তরুণেরা চিন্তাশীল হবে, চিন্তা করতে পছন্দ করবে।